সোনিয়া শারমিন আপনি লিখেছেন স্বামীর ঘরে এসে যদি স্ত্রীকে সময় না দিয়ে সারাক্ষণ ফোনে সময় ব্যয় করে তাহলে স্ত্রীর করণীয় এটি কি তার স্ত্রীর হক আদায় না করার গুণা হবে না কি পরিমাণে এটা করছে তার উপর নির্ভর করবে স্ত্রীর হক আদায় করার গুণা না করার গুণা হবে কি হবে না তবে স্ত্রীকে সময় না দিয়ে মোবাইল টিপাটিপি করা মোবাইলের ভিতরে ডুবে থাকা এটা একটা রোগে পরিণত হয়েছে স্বামীদের উচিত এই রোগ থেকে নিরাময়ের চেষ্টা এই রোগকে নিরাময়ের চেষ্টা করে এবং এ রোগ থেকে বেরিয়ে আসার চেষ্টা করা স্বামী তার স্ত্রীকে তার সন্তানকে তার পরিবারের লোকদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন এটি তার নৈতিক দায়িত্বের অংশ আমাদের প্রিনবী সাদ সাল্লাম বাসা আসলে তিনি বাসায় এসে নিজের কাজগুলো নিজে করতেন স্ত্রীর কাজে হেল্প করতেন আজকাল আমরা মোবাইল ব্যস্ত হয়ে পড়ি এটা খুবই দুঃখজনক এটা পুরুষদের ত্রুটি স্ত্রীর অধিকারের অংশ হলো তাকে আপনি সময় দিবেন তার কাজে আপনি হেল্প করবেন তাকে আপনি ভালোবাসা নিবেদন করবেন সোশ্যাল মিডিয়াতে বা মোবাইল ইত্যাদিতে আপনি বুধ হয়ে থাকবেন এটি অনচিত কাজ একজন পুরুষ তিনি আদর্শ পুরুষ আদর্শ মুসলিম হতে হলে এই কাজটি তার জন্য অন্তরায় বিধায় তিনি ধীরে ধীরে হলেও এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য সংকল্প করতে হবে নিজের বিরুদ্ধে নিজে কঠোর অবস্থানে যেতে হবে